মেলা দেখা হয়ে গেল লেখক মনিজা রহমানের সঙ্গে। মেলায় আশা এবারের বই নিয়ে কথা বলেন বাংলা ভিশনের সাথে। অমর একুশে বইমেলায় আমার গল্পগ্রন্থ এক পশলা বৃষ্টি কেনার আগে প্রকাশিত হয়েছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, জলদীপ প্রকাশনীর 75 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এই বইটিতে 15টি গল্প রয়েছে। এই গল্পগুলো মূলত বাঙালি জনসমাজের আমেরিকান জীবনযাপনের উপরে। আমরা অনেক দূরে চলে গিয়েছি বাংলাদেশ থেকে। আপনারা জানেন যে আমরা নিউ ইয়র্কে বাস করি, কিন্তু আমরা এক মুহূর্তের জন্য বাংলাদেশকে, বাংলা ভাষাকে কখনো ভুলতে পারি না। আমি শুধুমাত্র বইমেলার কারণে এক সপ্তাহের জন্য এখানে এসেছি। আমাদের যে একটা আমেরিকান স্বপ্ন থাকে, আমেরিকান ক্রাশ, কিন্তু বাস্তবে জিনিসটা কী, যে এই যে দুটোর মধ্যে যে একটা দোলাচল, আসলে কি আমেরিকান স্বপ্ন বলে কিছু আছে? তো এগুলোই উঠে এসেছে বইতে। এবং মানুষ যে, মানে অভিবাসী মানুষ যে বিভিন্ন বিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয় নতুন সমাজে, তো এই সংগ্রাম, এই বিবর্তন, এই লড়াই, এসব উঠে এসেছে এই বইয়ে। আমার ধারণা যে আপনার গতানুগতিক অন্য যেসব বই পড়েন তার ভিড়ে এই বইটি আপনাকে, আপনাদেরকে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা দেবে।